আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি মাঞ্জু আরা খাতুন জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আমাদের আজকের পাঠের বিষয় সিভিল ইঞ্জিন ম্যাটেরিয়ালসের অধ্যায় চার স্যান্ড সম্পর্কে স্যান্ড মানে তোমরা নিশ্চয়ই জানো বালি হ্যাঁ আজকের ক্লাসটি হচ্ছে বালি নিয়েই তাহলে চলো ক্লাসের শুরুতেই দেখে আজকে কি কি আছে আজকের ক্লাসের বিষয় শিখতে পারবে তোমরা লক্ষ্য করো আজকের ক্লাসের পরে তোমরা বালির সংজ্ঞা এবং বালির শ্রেণী বিভাগ জানতে পারবে এরপরে বালির গুণাগুণ ও পরীক্ষা সম্পর্কে জানতে পারবে এরপরে উৎকৃষ্ট বালির বিন্দেশমালা সম্পর্কে জানতে পারবে এবং সব শেষে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বিভিন্ন গ্রেডের বালির ব্যবহার ও বালির আয়তন স্ফীতি সম্পর্কে জানতে পারবে তাহলে শিক্ষার্থীরা দেখে নিলে আজকের ক্লাসের শিক্ষণ ফল চলো মূল আলোচনা শুরু করি শুরুতেই আমরা আলোচনা করব বালি নিয়ে তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বালি কি বা বালির ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনগুলোকে বালি বলা হয় বা কোনটি বালি চলো আমরা তাত্ত্বিকভাবে একটু জেনে নিই বালিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় বালি একটি গুরুত্বপূর্ণ নির্মাণ সামগ্রী বালি সিলিকা থেকে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান ইঞ্জিনিয়ারিং ভাষায় এই বালিকে ফাইন এগ্রিগেটও বলা হয় কি কি কাজে লাগে এই বালি বা কি কাজে ব্যবহার করা হয় এখন আমরা সেটি দেখব বালির কণাগুলো কোনাকার গোলাকৃতি বা সূক্ষাগ্র বিশিষ্ট হতে পারে বালির মূল কাজ হচ্ছে পাথর বা ইটের খোয়া ও সিমেন্টের সাথে শক্ত বন্ডিং করার সময় ফাঁকা স্থান পূরণ করা এছাড়া প্লাস্টার ইতের গাঁথনি এবং ভরাটের কাজেও বালির প্রয়োজন হয় তাই একে পুরক পদার্থ বলা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা কি জানলাম আমরা আমরা জানলাম ইট পাথরের খোয়ার সাথে সিমেন্টের যখন বন তৈরি হয় তখন এদের দুইজনের মাঝে যে ফাঁকা গ্যাপগুলো থাকে এই গ্যাপগুলো পূরণের কাজ করে বালি এই পর্যায়ে আমরা জানবো বালির বিভাগ বালিকে কত ভাগে ভাগ করা যায় বালিকে প্রধানত দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায় প্রথম দৃষ্টিকোণ হচ্ছে বালির উৎস অনুসারে এবং দ্বিতীয় দৃষ্টিকোণ হচ্ছে বালির কণার আকার অনুসারে আমরা প্রথমেই জানব বালির উৎস অনুসারে বালিকে কয় ভাগে ভাগ করা যায় বালির উৎস অনুসারে বালিকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হচ্ছে গর্তের বালি বা পিট স্যান্ড এর পরের ভাগ হচ্ছে নদীর বালি বা রিভার স্যান্ড এবং আরেকটি হচ্ছে সমুদ্রের বালি বা সি স্যান্ড এই তিনটি ভাগ হচ্ছে উৎস অনুসারে বালির শ্রেণী বিভাগ এছাড়া বালির কণার আকার অনুযায়ী বালিকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হচ্ছে মিহি দানার বালি দ্বিতীয় ভাগ হচ্ছে মধ্যম দানার বালি এবং তৃতীয় ভাগ হচ্ছে মোটা দানার বালি চলো আমরা এক এক করে ছবির মাধ্যমে প্রত্যেকটি শ্রেণী বিভাগ দেখে নিই তোমরা লক্ষ্য করো হাতের বামে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গর্তের বালি তারপরে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নদীর বালি এবং সব শেষে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে সমুদ্রের বালি এরপরে আমরা বালির কণার আকার অনুযায়ী এর শ্রেণী বিভাগের ছবিগুলো দেখবো তোমরা লক্ষ্য করো দানার বালি এটি দেখেই বোঝা যাচ্ছে এর কণার আকারগুলো খুবই সূক্ষ্ম মধ্যের চিত্রটি লক্ষ্য করো এটিকে বলা হচ্ছে দানার মধ্যম বালি এর কণাগুলোর খুব বেশি সূক্ষ্ম না আবার খুব বেশি বড়ও না এবং সব শেষে রয়েছে মোটা দানার বালি এর কণার আকারগুলো অন্য দুটি বালির কণার আকারের তুলনায় বড় তাহলে তোমরা নিশ্চয়ই এখন দানার বালিকুণটা মধ্যম দানার বালিকুণটা এবং মোটা দানার বালিকুণটা এই তিনটা চিনতে পারবে তাই না এই পর্যায়ে আমরা দেখব বালির গুণাগুণ উত্তম বালির কি কি গুণ থাকতে হবে বালি কাদা জৈব পদার্থ শামুক ও ঝিনুক মুক্ত হতে হবে সূক্ষাগ্র বিশিষ্ট কোনাকার ও বিশুদ্ধ সিলিকা দ্বারা গঠিত হবে লবণ জাতীয় পদার্থ থেকে মুক্ত হবে নির্মাণ কাজে ব্যবহৃত বালিতে থেকে পলি বা কাদা থাকতে পারে তবে তিন ব্যবহারের পূর্বে বালি ধুয়ে নিতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম উত্তম বালির গুনাগুণ এই পর্যায়ে আমরা দেখব বালির পরীক্ষা তোমরা লক্ষ্য করো বালির পরীক্ষার মধ্যে প্রথমে রয়েছে বালির মাঠ পরীক্ষাগুলো মাঠ পরীক্ষাগুলো কি কি আছে চলো এক এক করে দেখে লক্ষ্য করো বালির কণার আকার আকৃতি খালি চোখে পরীক্ষা করে দেখতে হবে এগুলো ধারালো ও কোনাকার আছে কিনা এরপরে যেটি পরীক্ষা রয়েছে সেটি হচ্ছে লবণের উপস্থিতি বালিকে সামান্য পরিমাণ নিয়ে জিব্বাই নিয়ে আমাদের স্বাদ নিতে হবে এখানে কোনো লবণাক্ত স্বাদ পাওয়া যায় কিনা দুই আঙ্গুলের মাঝে নিয়ে খসা দিলে পরিষ্কার মনে হবে এবং কোনো দাগ পড়বে না যদি বালোটি ভালো হয় এছাড়া আরও কিছু পরীক্ষা আছে চলো দেখে নিন বালির রং পরীক্ষা করা সাদা রঙ হলে কোয়ার্টজ খনিজ কণার উপস্থিতি নির্দেশ করবে এবং লোহ অক্সাইডের উপস্থিতি থাকলে রং লালচে হবে সব শেষে যে পরীক্ষাটি রয়েছে সেটি হচ্ছে এক গ্লাস পানিতে সামান্য বালি নিয়ে নাড়াচাড়া করে থিতাতে দিলে প্রথমে বালি পরে পলি এবং শেষে কাদার কণা থিতিয়ে পড়বে এতে বালিতে পলি ও কাদার পরিমাণ চিহ্নিত করা যাবে এই ছিল বালির মাঠ পরীক্ষা এই পর্যায়ে আমরা আলোচনা করব বালির ল্যাবরেটরি টেস্ট বা গবেষণা পরীক্ষা সম্পর্কে বালির ল্যাবরেটরি টেস্ট বা গবেষণাগারে পরীক্ষা তিনটি হয়ে থাকে একটি হচ্ছে বালির বিন্যাস ও সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় তারপরে বালির আয়তনিক পরীক্ষা এবং বালির আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা কি দেখলাম এতক্ষণ আমরা দেখেছি কিভাবে বালির মাঠ পরীক্ষা করা হয় এবং আমরা জানলাম বালির ল্যাবরেটরি টেস্টগুলো কি কি চলো আমরা নেক্সট দেখি বালির বিনির্দেশমালা মালা কি থাকে কাজের ধরনের বালির নির্ধারণ করা ওপর হয় এবং সেই মোতাবেক বালি নির্মাণ কাজে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এই বিনির্দেশ মালাগুলো কি কি এক নজরে দেখে নেই বালির বিনির্দেশ মালাগুলোর মধ্যে রয়েছে বালি অপদ্রব কাদা জৈব পদার্থ লবণ মুক্ত হবে বালি টেকসই ও স্থায়িত্বশীল হবে এবং কাজের ধরন অনুযায়ী বালির নির্ধারিত থাকবে এই ছিল উৎকৃষ্ট বালির বিনির্দেশমালা এবার আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি কি সেটি হচ্ছে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক নির্ণয় কি এই বালির সুক্ষাত গুণাঙ্ক বা কাকে বলা হয় বালির সূক্ষ্মতার গুণাঙ্ক চলো এটি জানার আগে আমরা একটু জেনে নিই এই সূক্ষ্মতার গুণাঙ্কর মাধ্যমে বালি কি প্রকাশ করা হয় সূক্ষ্মতার গুণাঙ্কের মাধ্যমে বালি কতটুকু মোটা বা কতটুকু চিকন আমরা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে বালি স্থূরতা এবং সূক্ষ্মতার নির্দেশ করে সূক্ষ্মতার গুণাঙ্ক যাকে ইংরেজিতে বলা হয় ফাইনেস মোডুরাস অথবা এটাকে সংক্ষেপে বলা হয় বালির এফ কিভাবে নির্ণয় করা হয় এক নজরে দেখে নিন আমেরিকান প্রমাণ চালুনি চার নাম্বার আট নাম্বার ষোলো নাম্বার তিরিশ নাম্বার পঞ্চাশ নাম্বার এবং একশো নাম্বার চালনিতে চালার পর অবশেষের পঞ্জীভূত অবশেষের শতকরা হারের সমষ্টিকে বা যোগফলকে একশো দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটিকেই বলা হচ্ছে বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা ফাইনেস মোটোরাস একটু লক্ষ্য করো প্রথমে বলেছি চালনি নাম্বার চার আট ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো এই চালনিগুলোতে চালার পর যে অবশেষ থাকবে এই অবশেষগুলোকে আবার পঞ্জীভূত অবশেষ বের করা হয় এই পঞ্জীভূত অবশেষের আবার শতকরা করা হয় এবং শতকরা করার পরে সবগুলোকে যোগ করে একশো দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটি পাওয়া যাবে সেটি হচ্ছে সূক্ষ্মতার গুণাঙ্ক মিহি বালির এফএম বা ফাইনেস মডুলাস এক দশমিক পর্যন্ত হয়ে থাকে মধ্যম ডানার বালির এফএম এক দশমিক পাঁচ থেকে দুই পর্যন্ত হয়ে থাকে এবং মোটা বালির এফ এম দুই থেকে তিনের মধ্যে হয়ে থাকে চলো এই পর্যায়ে আমরা দেখে নিই যেই চালনির মাধ্যমে এই এফএম নির্ণয় করি সেই চালুনিটি দেখতে রকম। তোমরা লক্ষ্য করো ডান পাশে একটি অনেকগুলো চালনির সম্মিলিত ছবি দেওয়া আছে যার সব উপরে লেখা আছে সি টেন এম এই চালনিতে প্রথমে বালি দেওয়া হয় এরপরে চালার পরে কিছু অংশ সি টেন এম থেকে সি ফাইভ এম এম এ পাশ হয়ে যায় বা চলে যায় এই সি ফাইভ এম থেকে তারপরে যায় সি কিছু অংশ থেকে যেগুলো সি ফাইভ এম এর চেয়ে কম সেগুলো চলে যায় 2.36 mm এই টু পয়েন্ট এর পর চলে যায় ওয়ান পয়েন্ট ওয়ান এইট তারপরে সিক্স মাইক্রন মাইক্রোন তারপরে থ্রি হান্ড্রেড মাইক্রোন তারপরে ওয়ান ফিফটি এবং পরে 75 ফাইভ এবং সব শেষে গিয়ে যায় প্যানে তোমরা কি বুঝতে পারছো প্রথমে সি টেন বালিটি দেওয়া হয় এবং চার থেকে পাঁচ মিনিট এটিকে উত্তমভাবে চালা হয় একটু লক্ষ্য করো বালির সূক্ষ্মতা নির্ণয়ের জন্য চার দশমিক সাত মিলিমিটার যেটাকে এই চিত্রে পাঁচ মিলিমিটারের কাছাকাছি ধরা যেতে পারে বা এটিকে চার নাম্বার চালুনিও বলা যেতে পারে এরপরে দুই দশমিক তিন ছয় মিলিমিটার বা আট নাম্বার চালুনি এক দশমিক এক আট মিলিমিটার বা ষোলো নাম্বার চালুনি ছয়শো মাইক্রন বা তিরিশ নাম্বার চালুনি তিনশো মাইক্রন বা পঞ্চাশ নাম্বার চালুনি একশো মাইক্রন বা একশো নাম্বার আইএস চালুনি ও প্যান ব্যবহার করা হয় এইভাবেই প্রত্যেকটি চালুনিতে চালার পর অবশেষগুলো থেকেই সেই বালিটির এফএম ব্যবহার করা হয় চলো আমরা এখন একটি নির্দিষ্ট ওজনের বালির এফএম বের করি তোমরা প্রশ্নটি লক্ষ্য করো একটি নমুনা বালির একশো গ্রাম প্রমাণ বালি চালুনির সাহায্যে চালার পর নিম্নের তথ্যসমূহ পাওয়া গেল বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করো চালুনি নাম্বার দেওয়া আছে এবং অবশেষ গ্রাম দেওয়া আছে মানে এই নমুনা বালির একশো গ্রামকে চালার পরে চার নাম্বার চালনিতে সত্তর গ্রাম আট নাম্বার চালনিতে আশি গ্রাম ষোলো নাম্বার চালনিতে একশো তিরিশ গ্রাম তিরিশ নাম্বার চালনিতে তিনশো ষাট গ্রাম পঞ্চাশ নাম্বার চালনিতে দুইশো গ্রাম এবং একশো নাম্বার চালুনিতে আশি গ্রাম এবং সবশেষে প্যানে ষাট গ্রাম বালি রয়ে গেছে এখন এখান থেকে কিভাবে এই একশো গ্রাম নমুনা বালির এফএম বের করব সেই এফএম বের করার নিয়মটি এখন আমরা শিখব এখানে লক্ষ্য করো একটি ছক দেওয়া আছে সেই ছকের শুরুতেই দেওয়া আছে চালুনি নাম্বার এবং চালুনি নাম্বারের পাশেই রয়েছে অবশেষ গ্রাম এই চালুনি নাম্বার এবং অবশেষ গ্রাম এই দুটি আমাদের প্রশ্নেই দেওয়া আছে আমরা শুধু প্রশ্ন থেকে মানগুলো এখানে লিখে নিব এরপরে আমরা কি করব পরের ঘরে রয়েছে পঞ্জীভূত অবশেষ গ্রাম এই পঞ্জীভূত অবশেষ গ্রাম বলতে কি বুঝাই তোমরা লক্ষ্য করো চার নাম্বার চালনিতে অবশেষ গ্রাম হচ্ছে সত্তর আর পঞ্জীভূত অবশেষ গ্রাম হচ্ছে সত্তর তার মানে চার নাম্বার চালনিটা সবচেয়ে উপরে ছিল আর এই উপরের জন্যই চার নাম্বার চালনিতে অবশেষ যা পঞ্জীভূত অবশেষও তাই এরপরে তোমরা লক্ষ্য করো আট নাম্বার চালনি আট নম্বর চালনিতে অবশেষ হচ্ছে আশি গ্রাম পঞ্জীভূত অবশেষ হবে চার নম্বর চালুনির এবং আট নম্বর চালুনির অবশেষ দুটো যোগ করলে যেটি হয় সেটি এখানে লক্ষ্য করো চার নম্বর চালুনিতে সত্তর গ্রাম অবশেষ ছিল এবং আট নম্বর চালুনিতে আশি গ্রাম অবশেষ ছিল তার মানে আট নম্বর চালুনিতে পঞ্জীভূত অবশেষ হবে সত্তর যোগ আশি তার মানে একশো পঞ্চাশ গ্রাম এরপরে লক্ষ্য করো ষোলো নাম্বার চালুনি ষোলো নম্বর চালুনির অবশেষ হচ্ছে একশো গ্রাম তাহলে তোমরা বলো তো এই ষোলো নাম্বার চালনির পঞ্জীভূত অবশেষ করতে হবে হ্যাঁ পঞ্জীভূত অবশেষ হবে চার আট এবং ষোলো নাম্বার চালনির অবশেষ তিনটির অথবা আট নাম্বার চালনির পঞ্জীভূত অবশেষ যোগ ষোলো নাম্বার চালনির অবশেষ তাহলে লক্ষ্য করো চার আট এবং ষোলো নাম্বার তিনটি চালনির অবশেষকে যোগ করলে হয় দুইশো অথবা আট নাম্বার চালনির পঞ্জীভূত অবশেষ যোগ ষোলো নাম্বার চালনির অবশেষ এই দুটো যোগ করলে হয় দুইশো এবার আমরা তিরিশ নাম্বার পঞ্চাশ নাম্বার এবং একশো নাম্বার চালনির হিসেব এভাবেই বের করে নিব এবং সবশেষে লক্ষ্য করব প্যানে এসে মোট যে বালিটি নিয়েছিলাম নমুনা বালি সেই নমুনা বালিটি ওজন মিলে যাবে আমরা তাহলে পঞ্জীভূত অবশেষ বের করা শিখে গেছি এবার আমরা পঞ্জীভূত অবশেষের শতকরা বের করব। কিভাবে শতকরা বের করব লক্ষ্য করো চার নম্বর চালুনিতে সত্তর গ্রাম পঞ্জীভূত অবশেষ আছে এই সত্তর গ্রাম পঞ্জীভূত অবশেষ হচ্ছে এক হাজার গ্রাম নমুনা বালির সাপেক্ষে তাহলে আমরা একটু ঐকিক নিয়মে ফিরে যাই এক হাজার গ্রাম নমুনা বালির মধ্যে চার নম্বর চালুনিতে থাকে সত্তর গ্রাম তাহলে একে কত হবে আর একশোতে কত হবে আমি সেই হিসেবটি এখানে দেখিয়েছি সত্তর ভাগ এক হাজার গুণ একশো তাহলে কত থাকে সাত একই রকমভাবে আমি আট নাম্বার চালুনির পঞ্জীভূত অবশেষ হচ্ছে একশো পঞ্চাশ একই রকমভাবে আমি করব এক হাজার গ্রাম নমুনা বালির আট নাম্বার চালুনিতে পঞ্জীভূত অবশেষ হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একে কত হবে আর একশোতে কত হবে সেই ভাবে বের করে আমি এখানে পনেরো পেয়েছি একই রকম ভাবে ষোলো তিরিশ পঞ্চাশ এবং একশো নাম্বার এখানে লক্ষ্য রাখতে হবে প্যানের কিন্তু আমরা কোনো শতকরা বের করব না বা পঞ্জীভূত অবশেষ বের করব না প্যান ছাড়া বাকি সকল চালনির আমরা পঞ্জীভূত অবশেষ বের করব এবং এরপরে শতকরা বের করব। এখন শতকরা অবশেষকে যোগ করব। যোগ করার পরে তোমরা লক্ষ্য করো দুইশো পাওয়া গেছে এখন এই মানটিকে আমরা একশো দিয়ে ভাগ করলেই এই এক হাজার গ্রাম নমুনা বালির এফ এম পেয়ে যাব তোমরা সব শেষের ঘরটি লক্ষ্য করো এখানে সূক্ষ্মতা গুণাঙ্ক এফএম বা ফাইনেস মোডোনাস এখানে যেই মানটি পেয়েছি সেই মানটিকে আমরা একশো দিয়ে ভাগ করেছি একশো দিয়ে ভাগ করার পর পাওয়া গেছে টু তার মানে আমরা যে এক গ্রাম নমুনা বালি নিয়েছিলাম সেই এক গ্রাম নমুনা বালির এফএম হচ্ছে টু পয়েন্ট এইট আমরা জানব বিভিন্ন গ্রেডের বালির ব্যবহার তোমরা লক্ষ্য করো টু পয়েন্ট থ্রি ফাইভ এর বালি এই টু পয়েন্ট থ্রি ফাইভ এর বালি সকল ধরনের ফোর্স কংক্রিটের কাজে ব্যবহার করা হয় বালি বালি এই সাধারণ কংক্রিট সিমেন্ট প্লাস্টার গাঁথনির কাজ এবং আর্দ্রতারোধী স্তরের কাজে ব্যবহার করা হয় সব শেষে রয়েছে পয়েন্ট এইট এর বালি বায়ুটিকে চিকন বালিও বলা হয় এই বালি সোলিং ও হেরিং বন বন্ডের ফাঁকা অংশ পুরোনো এবং মেঝের বালি ভরাটের কাজে ব্যবহার করা হয় তাহলে তোমরা জেনে নিলে বিভিন্ন গ্রেড অনুযায়ী বা বিভিন্ন এফ এম অনুযায়ী বালির ব্যবহার এই পর্যায়ে তোমরা লক্ষ্য করো স্ক্রিনে দেখতে পাচ্ছ বালির আয়তন স্ফীতি এই বালির আয়তন স্ফীতিটা কি সেটি নিয়েই আলোচনা করব। বালির মধ্যে জলীয় কণার উপস্থিতি থাকলে বালির যে আয়তন তার চেয়ে অধিক আয়তন প্রদর্শন করে এই অধিক আয়তন প্রদর্শন করাটাকে বলা হচ্ছে বালির আয়তন স্ফীতি বালিতে পাঁচ থেকে আট পার্সেন্ট জলীয় উপস্থিতিতে বালির আয়তন প্রায় পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পায় সর্বোচ্চ স্ফীতির পর আরও পানি দিলে বালি আগের আয়তনে ফিরে আসে তোমরা একটু বোঝার চেষ্টা করো বালিতে যখন পানি দেওয়া হয় অল্প পরিমাণে তখন বালির মাঝের ছোটো ছোটো জায়গাগুলো জলীয় কণা পূর্ণ করে দেয় এখন বালি এই ছোট ছোট জলীয় তার ভেতরের অংশগুলো পূর্ণ করে দেওয়ার জন্য আয়তনে বেড়ে যায় কিন্তু এই পানিটি যদি অনেক বেশি পরিমাণে প্রয়োগ করা হয় তখন আবার এই মাঝের জলীয় কণাগুলো বের হয়ে বালিকণা দিয়ে পূর্ণ হয়ে যায় যার কারণে সর্বোচ্চ স্থিতির পর যদি আরও পানি দেওয়া হয় তাহলে বালি আবার আগের আয়তনে ফিরে যায় মশলা বা কংক্রিটে বালি আয়তনে পরিমাপ করা হয় তাই বালি পরিমাপকালে আয়তন স্ফীতির প্রতি বিশেষ নজর দিতে হয় এখন আমরা দেখব কিভাবে এই বালির আয়তন স্ফীতি বের করা হয় তোমরা লক্ষ্য করো এখানে একটি সূত্র দেওয়া আছে বি ইজ ইকাল টু ভি এম বাই ভি এস গুণ একশো মানে বি সমান ভি এম ভাগ ভি এস গুণ একশো এখানে বি হচ্ছে বালির আয়তন স্ফীতির শতকরা হার ভি এম হচ্ছে ভিজা বালির আয়তন আর ভি এস হচ্ছে সম্পূর্ণরূপে বা সম্পূর্ণরূপে শুষ্ক বালির আয়তন চলো এক নজরে দেখে নিই আজকের পাঠ আজকের পাঠ আমাদের কি কি ছিল আজকের পাঠে ছিল বালির সংজ্ঞা ও বালির শ্রেণীবিভাগ উত্তম বালির গুণাগুণ ও বালির পরীক্ষা বালির বিনির্দেশমালা বালির সূক্ষ্মতার গুণাঙ্ক ও বালির আয়তন স্ফীতি এবং সবশেষে ছিল বিভিন্ন গ্রেডের বালির ব্যবহার আজকের ক্লাসের শুরুতে আমি বলেছিলাম তোমরা আজকের ক্লাসের পরে কিছু বিষয় শিখতে পারবে এই পর্যায়ে চলো মিলিয়ে নিয়ে আমরা সে সকল বিষয় শিখলাম কিনা আজকের ক্লাসে আমরা বালির সংজ্ঞা এবং বালির শ্রেণীবিভাগ জেনেছি বালির গুণাগুণ ও বালির পরীক্ষা সম্পর্কে জেনেছি উৎকৃষ্ট মানের বালির বিনির্দেশমালা সম্পর্কে জেনেছি বালির সূক্ষ্তার গুণাঙ্ক বিভিন্ন গ্রেডের বালির ব্যবহার ও বালির আয়তন স্ফীতি সম্পর্কে জেনেছি এই পর্যায়ে আছে তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ বাড়ির কাজের নিয়ম তোমরা সবাই জানো এরপরও তোমাদেরকে আমি আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি বাড়ির কাজের জন্য তোমরা নিশ্চয়ই এতদিনে একটি সুন্দর সেশনাল খাতা বানিয়ে ফেলেছ সেই সেশনাল খাতায় তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা এই সেশনাল খাতাটি তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে বা তোমাদের এই বিষয় শিক্ষকের কাছে জমা দিবে এই সেশনাল খাতাটি তোমাদের সেশনাল মার্কস হিসাবে মূল্যায়িত হবে তাহলে চলো ঝটপট আছে আজকের আজকের বাড়ির বাড়ির কাজে কাজে এক নাম্বারে রয়েছে বালির সংজ্ঞা লিখবে দুই নাম্বারে আছে বালির গুণাগুণ ও পরীক্ষা সমূহ লিখবে এবং তিন নাম্বারে আছে বালির সূক্ষ্মতার গুণাঙ্কের সংজ্ঞা এবং এর নির্ণয় পদ্ধতি লিখবে আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি আমার আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি মানজুয়ারা খাতুন তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায়